হ্যালো ভিউয়ার্স, আমরা মিরিকে এইমাত্র পৌঁছালাম। এটা একটা পার্কিং এরিয়া, এইখানে আমাদের গাড়িটা পার্ক করানো আছে। গাড়ি পার্কিং এর জায়গাটার পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে মিরিক লেকের দিকে। মিরিক লেকটাই এখানকার বিখ্যাত, যেটার যেখানে সবাই আসে মূলত। আমরা ওই লেকের দিকেই যাচ্ছি। কাঁচা অরেঞ্জ লেকের পাশে প্রচুর ছোট ছোট দোকান, সুন্দর সুন্দর পঞ্চ পাওয়া যায় এখানে। টুপি আমরা লেকের ভিতরে ঢুকছি। লেকের সাইডে সাইডে গার্ডেন করেছে নতুন করে। একদম লেকের ধারে দাঁড়িয়ে আছি। বোটিং এর ব্যবস্থা আছে, ওপাশে পাইন ফরেস্ট, আর এই যে ব্রিজটা এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে, লেকের মাঝখান দিয়ে ওপারে যাওয়ার জন্য করেছে। আর ওপাশে ঘোড়া রয়েছে, আপনারা ঘোড়ায় চড়ার শখ থাকলে ওঠা যেতেই পারে, তার জন্য নির্দিষ্ট ভাড়া করেছে ওরা। আমি এখন ব্রিজের উপর দিয়ে ওপাশে যাব। লেকের পাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে, হোটেল, লজিং। চা পাতা নিতে হলে এখান থেকে নিতেই পারেন।
এটা আর একটা অন্য সাইড, সুন্দর হাওয়া, হাওয়াতে উঠছে এদের ধর্মীয় পতাকা। ব্রিজের এপাশে হর্স রাইডিং করার জন্য অনেক বলিষ্ঠ ঘোড়া দেখতেই পাচ্ছেন, সুন্দর সুন্দর ঘোড়া রাখা আছে। এখানে একটা চার দেখতে পাচ্ছি, এই হচ্ছে হর্স রাইডিং। গ্রুপে গ্রুপে ফটো তোলার হিড়ি, বোটিং করতে চাইলে এখানে এটা ঘাট। আমি ভেবেছিলাম টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার নয়। যাই হোক, বোটিংয়ে উঠতে হলে এখানেই নামতে হবে। পুজো কিন্তু অনেক দিনই শেষ হয়েছে, লক্ষ্মী পুজো শেষ, কিন্তু পুজো উপলক্ষে এখানে মেলা বসেছিল বোঝা যাচ্ছে, দশমী তিওয়ার মেলা। তো ওই মেলা এখনও কিন্তু চলছে, তো চলুন দেখি মেলার ভেতরে এরা কী কী রেখেছে, কিসের মেলা। এটুকুন এসে এতটুকু বোঝা গেল, বেশিরভাগই লটারি দিয়ে নিতে হবে। এখানে একটা কসমেটিক্স দোকান, এই হচ্ছে মেলা। লেকের অন্য সাইডে পাইনের ঘন জঙ্গল, পাশ দিয়ে পাথরের রাস্তা চলে গেছে। চোরটা এক নম্বর গা, কি বল মা যার মনে পড়ে গেছে, এই একটা গিরা গেছে মা।
ওপাশে পার্ক, আমি এই মিরিকেল লেক আর লেকের পাশে যে ছোট একটা পার্ক সেটা ছেড়ে বাইরে বেরিয়ে রাস্তা, এই রাস্তা ধরে বেরিয়ে এলাম। এখন আমি বাজারের দিকে যাচ্ছি, বাজারে প্রচুর হোটেল রয়েছে, সেখানে আমরা লাঞ্চ করব। আর এই রাস্তার পাশে দাঁড়ালাম এই জন্যেই, এই যে এখানে একটা ছোট্ট ডোবা দেখতে পাচ্ছেন, এই ডোবার নিচে দেখুন কি রয়েছে, এখানে প্রচুর মাছ, এবং এদেরকে খেতে দিলে এরা কিন্তু ঝাঁকে ঝাঁকে সেই খাবারটা নিতে আসে। দাঁড়ান আপনাদের একটু দেখাচ্ছি, তার জন্য এখানে খাবার পাওয়া যায়। এই যে বিক্রি করতে বসেছেন একজন, এই যে দেখুন সব কতটা দেখাতে পারছে জানি না। এই মাছগুলো কিন্তু ধরা মানা আছে, এটাই দেখার জন্যেই। প্রচুর মাছ, বড় বড় সাইজের সব মাছ, রীতি যা খাবার দিচ্ছে। ও 10 টাকা দিয়ে একটা মুড়ির প্যাকেট কিনল। যেহেতু আজকে সানডে, তো বেশিরভাগ দোকানই বন্ধ দেখতে পাচ্ছি। এটিএম আছে ইউনাইটেড ব্যাংকের, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, বাড়িগুলো বেশ ফুল দিয়ে সাজানো। এদিকে হোটেল, আবহাওয়াটা খুবই মনোরম, রোদ নেই, বৃষ্টি নেই, আবার ঠান্ডাও নেই। আমরা এখন লাঞ্চ করব, হোটেলই খুঁজছি, এর আগে এই হোটেলটাতে খেয়েছিলাম, তো এবার ভাবছি একটা অন্য হোটেলে যাব। প্রচুর বাঙালি হোটেলও দেখতে পাচ্ছি, দাদাভাই হোটেল, কলকাতা হোটেল, দেখি কোথায় খাই। আমরা এই হোটেলে এলাম লেকের পাশে। হ্যাঁ আছে, এই মেনু দেখে চলে এলাম এই হোটেলে লাঞ্চ সারতে। চলুন দেখি, প্রচণ্ড ভিড়। তো বন্ধুরা, এই হচ্ছে মিরিক লেক আর মিরিক পার্ক, আপনাদেরকে দেখালাম যতটা সম্ভব, আর পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা। ততক্ষণের জন্য গুড বাই।